হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ভূমিকা কিচেনে স্বাগত। আজকে আমরা দেখাবো কি করে আমরা খুব সহজে কয়েকটা উপাদানে আলুর পরোটা বানাতে পারি। আলুর পরোটা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ প্রয়োজন: আলু সিদ্ধ, ময়দা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ভাজা, লবণের গুঁড়া, চটপটি মশলা আর সয়াবিন তেল। প্রথমে আমরা আলুগুলো ভালো করে কুচলে নেব। এখানে আমরা পরিমিত পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, লবণ ও মশলাটা দেব। আমরা যেভাবে আলু ভর্তা করি সেভাবেই আমরা করে নেব। আলু ভর্তার মতো সবগুলো উপাদান আমরা ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমরা অল্প সরিষার তেল দেব। সরিষার তেলের ফ্লেভারে আলু ভর্তাটা আরও সুস্বাদু হবে। আমাদের আলু ভর্তাটা তৈরি। আমরা এখন রুটির জন্য ময়দা মেখে নেব। আমরা ময়দার সাথে লবণ মিশিয়ে নেব যাতে এটা আরও ভালো লাগে। এখানে অল্প অল্প করে আমরা পানি, আমরা হাতে অল্প সয়াবিন তেল লাগিয়ে ময়দাটাকে ভালো করে মিশাব। ময়দা যত ভালো করে মিশাবো, আমাদের ময়দা বেলা হয়ে গেছে। এখন আমরা ময়দাটা গোল্লা এভাবে করব। হাত দিয়ে একটু বড় করে নেব, তার মাঝে আরেকটু বড় করে নেব আমরা, যেন আমরা পুরটাকে রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পাই। এবার আমরা প্রয়োজন মতো আলু ভর্তাটা নেব। এই পুরটার ভিতর দিয়ে পুরটার মুখ আমরা ভালো মতো বন্ধ করে দেব। পুরটার মুখ ভালো মতো বন্ধ করে দিতে হবে, না হলে রুটি বেলার সময় সুন্দর হবে না। এবার আমরা পুরটা এরকম চাপ দিয়ে সমান করে নেব। কিছুটা ময়দা এভাবে মিশিয়ে নিয়ে আমরা রুটির মতো বেলতে শুরু করব। আমরা খেয়াল রাখবো পুরটা বের না হয়ে আসে। এভাবে আস্তে আস্তে আমরা রুটির মতো বেলব। আস্তে আস্তে হালকা চাপে রুটিটা বেলতে হবে। আমাদের রুটি বেলা হয়ে গেছে, আমরা এটাকে এখন রেখে দেব, পরে এটা আমরা ভাজব। আমরা এভাবে রুটিটা একটু বড় করব, করে মাঝে পরিমিত পুর নেব। পুর নিয়ে মুখটা ভালো মতো লাগিয়ে এবার ময়দা দুই পাশে লাগিয়ে রুটির মতো বেলব। আস্তে আস্তে রুটির মতো গোল করে আমরা এটা বেলব। বেশি তাড়াহুড়া বা জোরে করলে পুরটা বের হয়ে রুটিটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা চুলায় হাই প্যানটা গরম করে হালকা একটু তেল দিয়ে নেব। অল্প তেল দিব, আমরা বেশি তেল দিব না। তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন আমাদের তৈরি আলুর পরোটাটা প্যানে ছেড়ে দেব। লো হিটে আস্তে আস্তে এটা ভাজতে হবে। আলুর পরোটার এক পাশ হয়ে গেছে নাকি আমরা দেখব। এক পাশ হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেব। এই পাশ হয়ে গেছে, আমরা অপর পাশ ভালো মতো করে ভেজে নেব। আমরা আলুর পরোটাটা নামিয়ে একটা প্লেটে রাখবো। আমাদের আলুর পরোটাগুলো আমরা ভেজে নিয়েছি, এখন আমরা এটাকে শসা দিয়ে পরিবেশন করব। দেখেন ভিতরে কি সুন্দর হয়ে গেছে, এটা খুব সুস্বাদু হয়েছে। ভিতরে পুরোপুরি সিদ্ধ হয়েছে, কোনো কাঁচা নেই। আপনারা বিকালের নাস্তা বা সকালের নাস্তায় এভাবে আলুর পরোটা তৈরি করে খুব সহজেই আপনারা খেতে পারেন ও আপনাদের পরিবারকে খাওয়াতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।